আমরা এখন ন্যান গেট নিয়ে কাজ করব এবং আমরা দেখব যে ন্যান গেট কীভাবে কাজ করে। এই জন্যে দেখুন এই যে তারটা, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত এবং এই তারটা, এই জন্য আমরা এখানে যোগ করলাম। এটা এখন পজিটিভ প্রান্ত হিসেবে কাজ করবে এবং এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে এখানে দিলে নেগেটিভ প্রান্ত হিসেবে কাজ করবে। আমরা এখন একটি ন্যান গেট নেব। এটা হচ্ছে উপরেটা হচ্ছে ভিসিসি পয়েন্ট, এবং এটা আমরা পজিটিভ প্রান্তে যোগ করব। আমরা আর একটি তার নিয়ে আমরা গ্রাউন্ডে যোগ করে এটা নেগেটিভ প্রান্তে যোগ করব। আমরা দুইটা ইনপুট নেব। দুইটা ইনপুট, আর এই দুটো ইনপুট হচ্ছে আমরা সব মান চেঞ্জ করব, যে প্রথম ইনপুটের মান 0 না 1 হবে, আর এই দুইটা ইনপুট নেওয়ার জন্য আমরা একটা আউটপুট পাবো। 3 নম্বর পজিশনটা হচ্ছে তাদের আউটপুট, আর এই সার্কিটটা কাজ করছে কিনা এই জন্য আমরা একটা এলইডি নেব। আমরা এই আউটপুটটা আমরা এখানে যোগ করব। এবার আমরা মান দিয়ে দেখি। আমরা জানি যে ন্যান্ড গেটের ক্ষেত্রে যদি দুইটা মান 1 দিই তাহলে বাতি জ্বলবে না, বাদে যদি দুটো 0 হয় কিংবা একটা 1 হয় তাও বাতিটা জ্বলবে। তাই আমরা প্রথমে একটা 1 দেব এবং একটা ইনপুটের মান 0 দিয়ে দেখব। যদি বাতিটি জ্বলে তাহলে সার্কিট সঠিকভাবে কাজ করছে। দেখুন দেখুন বাতিটি জ্বলছে, তার মানে ন্যান্ড গেটের মান এখানে আমরা 1 পেয়েছি। আর আমরা যদি দুইটা ইনপুটের মান 1 দিই তাহলে বাতিটি জ্বলবে না, তাও সার্কিট সঠিকভাবে কাজ করছে বলেও আমরা বুঝতে পারবো। দেখুন আমরা দুইটা ইনপুটের মান 1 দিয়েছি এবং বাতিটি জ্বলছে না, তার মানে ন্যান্ড গেটের কাজ সম্পূর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম।